আসসালামু আলাইকুম। আমরা নাসির ভাই আশেপাশে সম্মান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। অষ্টম শ্রেণীর আমরা শুরু করছি অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র কবিতা। আমাদের এই পরীক্ষা রয়েছে যে কবিতাটা প্রার্থনা লিখেছেন কায় কোবার। প্রার্থনা এই কবিতাটা লিখেছেন কায় কোবার। প্রার্থনা কবিতাটা লিখেছেন প্রথম আমরা দেখি প্রার্থনা। প্রার্থনা মানে হলো উপাসনা, আবেদন, নিবেদন, আবেদন। প্রার্থনা মানে আবেদন, অর্থাৎ আবেদন মানে স্রষ্টার কাছে আমরা আমাদের নিজের অন্তরের আহুতিকে যে পেশ করি এটাকে বলে প্রার্থনা। স্রষ্টার কাছে আমাদের চাওয়া চাওয়া পাওয়ার নিবেদন। স্রষ্টার কাছে আমরা যে আমাদের নিজের মনে চাওয়া পাওয়ার যে নিবেদন বেশ করেছি সেটা হলো প্রার্থনা। এই প্রার্থনা সম্পর্কে কবি কায় কোবার সুন্দর করে লিখেছেন। তো কবি কায় কোবার 1857 সালে আগ্রা পূর্বপাড়া পূর্বপাড়া ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগ্রার পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন 1857 সালে কায় কোবার। তিনি প্রবেশিকা অর্থাৎ বর্তমান এসএসসি পর্যন্ত লেখাপড়া করেন। এরপর তিনি দারিদ্রের কারণে ডাক বিভাগে চাকরি গ্রহণ করেন এবং নিজ গ্রামে পোস্ট অফিস অর্থাৎ আগ্রা পূর্বপাড়া পোস্ট অফিসে তিনি পোস্টমাস্টারের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি দীর্ঘদিন এইখানে কর্মরত ছিলেন। জীবনের শেষ পর্যায় পর্যন্ত তিনি ছোটোবেলা থেকে তার লেখা হাতে করে হয়। তিনি অত্যন্ত সহজ সরল স্বাভাবিক ভাষায় লিখতেন আর তিনি বাংলা ভাষায় একটা আমাদের বাংলা ভাষা ও সাহিত্যের একটা আমর কাব্যগ্রন্থ উপহার দিয়েছেন যেটা মহাকাব্য, যার নাম হলো মহাশ্মশান। মহাশ্মশান এটা একটা মহাকাব্য, মহাকাব্য। তিনি বাংলা ভাষায় একটা মহাকাব্য উপহার দিয়েছেন মহাশ্মশান। তো এরপর তিনি 1951 সালে মৃত্যুবরণ করেছেন। এই কবি এবং কবি 1951 সালে মৃত্যুবরণ করেছেন। তার লেখা অনেক বইপত্র রয়েছে যেমন শিববন্দী, অমীয় ধারা, মহারণ শরীফ ইত্যাদি। তো আমরা সরাসরি সেই কবিতার অংশে চলে যাচ্ছি। কবিতায় প্রার্থনা লিখেছেন কায় কোবার। আমরা প্রথমে কবিতাটা পড়ি, শোনো। বিব দেহ নিদেবর না জানি ভূপতি নাই জানি স্তুতি কিয়া করিবে তোমার আর কি আমি নিঃসম্বর তোমার গড়ে আজি দীপ্ত করে দাঁড়ায়েছে প্রভু সফিকে তোমারে শুধু আঁখি জল দেহ নিদেবর। বিভ দেহ নিদেবর দারিদ্র পেশনে বিপদের প্রয়ে অথবা সম্পদে সুখের সাগরে ভুলিবি তোমারে এক পর জীবনে মরণে সয়নে স্বপনে তুমি মোর পথের সম্বল দেহ নিদেবর। বিব দেহ নিদেবর কত জাতি পাখি নিকুঞ্জ বিতানে সদা আত্মহারা তব গুরুদারে আনন্দে নিহবর বলিতে তোমারে প্রাণী অবসাদ তরুণতা সিরে তোমার প্রসাদ চারু ফুল দেহ নিদেবর। বিব দেহ নিদেবর তোমার নিঃশ্বাস বসন্তের বায়ু তব স্নেহ কণা জগতের আয়ু তব নামে অশেষ মঙ্গল গভীর বিশালে বিপদের প্রয়ে একাত্ম হৃদয়ে শরীরে তোমারে নির্দেশ করাল দেহ নিদেবর।
কবি নিজেকে অত্যন্ত হীন এবং অত্যন্ত কাতরভাবে স্রষ্টার কাছে নিজেকে নিবেদন করেছেন। বিভো, এখানে আমরা কয়েকটা শব্দ দেখি, বিভো বিভো অর্থাৎ স্রষ্টা, বিভো অর্থাৎ স্রষ্টা। আরেকটা শব্দ দেখি, রিক্ত অর্থাৎ সম্বলহীন, শূন্য। আরেকটা শব্দ দেখি, আঁকি বিভ স্রষ্টা রিক্ত সম্বলহীন আঁখি চ পাল মুখ। এই কবিতাটা ভাষা গীতি কবিতা, অর্থাৎ যে কবিতাটাকে গান আকারেও আবার গাওয়া যায় সেটা একদিকে কবিতা অন্যদিকে সঙ্গীত। আমরা একটু কয়েক লাইন দেখি, কবি লিখেছেন, বিভ শিখবে। সবাইকে অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।